কৃষি জমি ধ্বংস করে পাবনার ভবানীপুর গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ হাতে নিয়েছে প্যারামাউন্ট হোল্ডিংস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এর ফলে জীবিকা হারানোর সংখ্যায় পড়েছেন পাড়ের কয়েক হাজার কৃষক কৃষি জমিতেই সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে তা ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির আমার জায়গা তো বিক্রি করি এই কলার বাগান সব কলার বাগান মনে করেন যে আমরা খারিজ করি নেই বুঝলেন গ্রামগঞ্জের মানুষ শিক্ষিত মানুষ না যে মোজেট নিয়ে ওইভাবেই রয়েছে যেগুলা জমি আমার বাপ কিনেছিল কিন্তু সেই জমি খারিজ করা নেই সেই জমি ওনারা আবার ঘিরে নিচ্ছে তাহলে এই মাঠ চলে গেলে তো আমরা কৃষিকাজ করতে খাতে পারবো না একজন বেসলে তিনজনের জমি ধরেন তার দেখছেন। এখানে আবাদ হয় কলার মরিচ ধান মসুর ফেঁসারি আবাদ হয় আর প্রজেক্ট হলে আর আমরা কি করে খাবো আমার তার কর্ম নাই ছয় মাস পর পর একটা করে ফসল হয় ফসলটা বেশি দেখতে তিন মাসের খাবার আসে তিন মাস পরে আর একটা ফসল হয় এরকম ভাবে আমরা চলতেছি জমির পারে আমরা প্রজেক্ট হতে চাই না প্রজেক্ট হতে দেব না আমার জমি ফুরিয়ে আসছে আমরা কি করে খাব মানে চারিদিক থেকে চিন্তা ভাবনা আসতেছে এখন প্যারামাউন্ট হোল্ডিংস নামের কোম্পানিটি দুই সাল থেকে চরের আবাদি জমিগুলো কিনতে শুরু করে দুই বছরে প্রায় একশো ষাট একর জমি কিনেছে কোম্পানিটি চর এলাকায় কোম্পানিটির সাইনবোর্ড আর বেড়া দেওয়ার কারণে ফসল আবাদ পরিবহন আর গবাদি পালন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান কৃষকরা তারা জানান কৃষি জমি হারালে জীবিকা অর্জনের আর কোনো পথ থাকবে না এখানে গরু বাছু ছড়া আমরা খাই এই এইটুকু নদী ভাঙিয়ে যাচ্ছে আর এইটুকু জমি যদি লিয়ে লাই পড়ছে তাহলে আমরা কি করি বাছো গরিব গারাপ মানুষ ছাগল গরু সব পুষিয়ে পাইলে খাই আপনার কৃষকরা খেতদরমা হয়তো তিন মাস থাকলে পরেই আমরা বাসি খাওয়া দাওয়া যে এইটুক এই তার কাটায় যেভাবে ঘিরেছে গরু ছাগল আনারই নেই তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির প্রতিনিধিরা দাবি করেছেন তারা যে জমি কিনেছেন তা চাষের উপযোগী নয় প্রকৃতপক্ষে ঘটনাটা হচ্ছে জমিটাতে যখন প্রজেক্টটা করা হয় বা পরিকল্পনা করা হয় তখন জমিটাতে সত্যিকারে কোনো ফসলই চাষ হতো না এটা একদম বালি এটাকে চর ভূমি যেটা বলি সেটা ছিল সেটা সতেরো সালের দিকে তো সতেরো সালে সেই প্রেয়ারটার ভিত্তিতে সরকার এখানে অ্যালয়াই ল্যাটার অফ ইন্টেন দেয় তো ওই অ্যালওইয়ের ভিত্তিতে তারা জমি কেনা শুরু করে ডাইনামিক সান এনার্জি পাওয়ার লিমিটেড তারা কেনা শুরু করে তো পরবর্তীতে আমরা তাদের সহযোগী হয়ে এখানে কাজ শুরু করি তো কাজ শুরু করলে যখন দেখলো যে না এটা লোকাল প্রতিনিধি আসছে ওটা ইন্ডিয়ান কোম্পানি ছিল লোকাল বাংলাদেশি লোক এসছে তখন তারা এই প্রজেক্টগুলোতে চাষাবাদটা শুরু করলো যাতে জমির দামটা বেশি পাওয়া যায় প্রত্যেকটা লোক উইলিংলি আমাকে জমি দিয়েছে কারুর কাছ থেকে জোর করে কিন্তু জমি নেওয়া হয়নি যে জমিতে ফসল আদি হয় না সেখানে সোলার প্ল্যান্ট হোক এটা আমাদের চাওয়া পাওয়া এবং আমার কাছে এ পর্যন্ত কেউ আসে নাই যে আমার জমি জোর করে কিনছে যদি এই ধরনের কোনো অসত্য পাওয়া যায় যে কারো জমি জোর করে নিছে এবং কারো জমি কেনা নেয় ঘেরাও করছে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কৃষকদের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ওই চর পরিদর্শন করেছেন পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কৃষকদের স্বার্থে আবাদি জমিতে এমন প্রকল্প না করার জন্য অনুরোধ জানান তিনি তবে এমপির বক্তব্যের প্রেক্ষিতে প্যারামাউন্ট হোল্ডিংস কোনো প্রতিক্রিয়া জানা যায়নি আমি জানতাম না যে এই অঞ্চলে যে অঞ্চলে এই প্যারামাউন্ট গ্রুপটা আসছেন তাদেরকে যারা জায়গা কিনে দিচ্ছেন তারা কৃষি জমি কিনে দিচ্ছেন এ বিষয়টা আমারও জানা ছিল না আমি কোম্পানির সঙ্গে বসে আলাপ করবো ওনাদের সঙ্গে যে এই জায়গাটা এই প্রতিষ্ঠান না করে ওনাদের অকৃষি জমি যেখানে আছে সেই জায়গাটা যাওয়াই ভালো কারণ এখানে আছে অকৃষি জমি আরও দূরে নদীর পাশে অনেক অকৃষি জমি আছে আসলে কৃষক কৃষি জমি আমাদের নষ্ট করা যাবে না দেশটা ছোটো দেশ অসংখ্য মানুষ আমরা ওনারাও হয়তো বিক্রিম হয়ে গেছেন ওনারা হয়তো এক শ্রেণীর দালালরা ওনাকে ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে নিয়ে প্রভাবিত করে এনে কিছু জায়গা জমি কিনে দিয়েছেন ওনাদের এখন ওনারাও বিবেদে পড়ে গেছেন আমার মনে হচ্ছে কোনো কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান হতে পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার ঘোষণা